অনেকে আমার কাছে জানতে চান সহবাসের সময় কোন দোয়া পাঠ করলে অধিক সময় সহবাস করা যায়। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ আর আলেমা মারিয়াম ইসলাম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমার অনেক যুবক ভাই ও বোনেরা আমার ভিডিও নিয়মিত দেখেন, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি নিয়মিত আপনাদেরকে সহবাসের কিছু টিপস দিয়ে থাকি কুরআন ও হাদিসের আলোকে। আজকেও আমি আপনাদেরকে ছোট্ট একটি টিপস দেব। এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ, কেননা বর্তমান সময়ে অধিকাংশ পুরুষ স্ত্রীর কাছে গিয়ে ব্যর্থ হয়ে যায়, যার কারণে 80-90% পরিবার স্বামী স্ত্রীর অতৃপ্তির কারণে ভেঙে যায়। তাই আপনাদের কথা চিন্তা করে আমি এই ছোট্ট দোয়াটি আপনাদের জন্য বলছি এবং ভিডিওর ডিসক্রিপশনে দোয়াটি লিখে দিচ্ছি। আশা করি আপনারা যদি আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনার স্ত্রীকে অধিক সময় সহবাসের আনন্দ দিতে পারবেন। আর আমার বোনেরা যারা দেখছেন, আপনারা আপনাদের প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, এতে করে আপনি লাভবান হবেন। আপনার পার্টনার যদি ভিডিওটি দেখে তাহলে কিন্তু আপনাকেই সুখ দেবে। সো ডোন্ট দিস ভিডিও, ডোন্ট মিস দিস ভিডিও, শেয়ার ইউর পার্টনার। তাহলে চলুন ছোট দোয়াটি আমরা শিখে নিই। কোরআনের দোয়া আরবি উচ্চারণ আমি বাংলায় বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তানা ওয়া জান্নিবিশ শয়তানা মা রাজাত কানা। দোয়াটি আমি সকলের বোঝার স্বার্থে আবার বলে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তানা ওয়া জান্নিবিশ শয়তানা মা রাজাত কানা। সহবাস শুরু করার পূর্বে এই দোয়াটি পড়লে আপনি ফলাফল পাবেন, এটি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। প্রিয় দিনী ভাই বোনেরা, এ ছিল আমার ছোট ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে কমেন্টে 1 লিখে দিবেন, আর যদি ভালো না হয়ে থাকে কমেন্টে 2 লিখে দিবেন। আর যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কমেন্টে 3 লিখে দিবেন। আর যদি আমার ভিডিও ভালো না লাগে কমেন্টে 1টি ডিসলাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।